এক জায়গায় কত দেখো দেখো কান্ড দেখো 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 দেখার মতো নমস্কার শেষ জীবন সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি তো গভীর জঙ্গলে বাবারা কিন্তু সব সময় মাছ ধরতে যায় তো আমাকে নিয়ে যায় না তো আজ খুব জোর করে আমি যাচ্ছি বাবাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এত গভীর জঙ্গলে আমি কিন্তু কোনো দিনই আসিনি তো আমার কিন্তু ভয় লাগছে তাও কিন্তু ভিডিওটা করছি তো নৌকা বেয়ে কিন্তু আমার বাবা মাইই নিয়ে যাচ্ছে নৌকা বাওয়াটা কিন্তু খুব কষ্টেরই ব্যাপার তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতান আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বাবা বলে যে সুন্দরবনটা ভালো করে বন্ধুদেরকে আগে দেখাতে তারপরে মাছ পেলে তো অবশ্যই বন্ধুদেরকে দেখাবো তো আমরা কিন্তু অনেকটা দূরেই যাচ্ছি ওই সামনে আমরা যাব। বাড়ি থেকে সেই সকালে কিন্তু আমরা এসছি অনেকটা পথ কিন্তু বেয়ে আমাদের যেতে হচ্ছে এই জায়গাটা কিন্তু দেখলেই ভয় লাগবে বাইরে দিকে চলো আজ কিন্তু অনেকটা দূরেই আমরা যাচ্ছি মাছ ধরতে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে সেই সকালবেলা থেকে কিন্তু আমাদের ডাঁড় আর বুঠে দিয়ে নৌকা পাওয়া হচ্ছে নৌকা পাওয়াটা কিন্তু খুব কষ্টেরই ব্যবহার আর অনেকটা দূরে যাচ্ছি আমরা তার জন্য অনেকটা বেতে হবে আকাশ কিন্তু অনেকটাই মেঘলা তো ভিডিওটা কিন্তু তেমন পরিষ্কার আসছে না কতটুকু বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি এখানেও কিন্তু ভেতরে একটা খাল ঢুকে গেছে জঙ্গলে সবচেয়ে বড়ো সাইজের পাখি মদন টাক দূরে দেখা যাচ্ছে বন্ধুদেরকে ধারে বন্ধুদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব দুটো কিন্তু আছে আর এটা বক দেখতে পাচ্ছেন আপনারা উড়ে চলে গেল ওই পাখিগুলো কিন্তু খুব বড় সাইজের হয় যাকে বলা হয় মদন টাক খুব বড়ো সাইজের পাখি এত কাছ থেকে কিন্তু এই প্রথমবার দেখলাম আমি আজকে ওয়েদারটা খুব খারাপ তো তার জন্যে ছবিটা কেমন আসছে এই উড়ে যাচ্ছে তো উড়ে চলে গেল পুরো ইয়ের মতো চিলের মতো তো কি বড় হুম ওই গাছের উপর বসছে বকটা কিন্তু খাবার সংগ্রহ করার জন্য কিন্তু হাঁটু জলে নেমে পড়েছে এই সকালেই তো বন্ধুরা আমাদের কিন্তু জালটা ফেলা চলছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকব আমাদের জালটা কিন্তু পাতা হয়ে গেছে তো জাল তুলে কি মাছ পায় আপনাদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের জালটা কিন্তু তোলা চলছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন জাল তুলে কি মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো ফুলকি এক জায়গায় কত দেখো 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 এই সামনে আরো আছে আর আছে তোলো 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 দেখো

যে নদীতে আমরা কিভাবে মাছ টাংড়া সংগ্রহ করছি একদম কিন্তু সরাসরি দেখাচ্ছি সেই জীবন সুন্দর কত দেখবে সামনে কতটা তোলো তোলো তো আজ কিন্তু এত মাছ বাঁধবে ভাবতে পারিনি এই দেখো শুধু পাশে মাছ সব সামনে মাছ দেখো সাদা হয়ে আছে শুধু সাদা সাদা

দেখো তলায় মাছ দেখো শুধু আজ শুধু মাছ আর মাছ মাছ মাছের হয়তো বৃষ্টি হবে কষ্ট করে না আমার প্রোগ্রাম ছিল কিন্তু মাম বলল মাম বলল যে চলো বাবা একটা দিন আমাকে নিয়ে চলো গভীর জঙ্গলে তাই মামের অনুরোধে কিন্তু আমি নিয়েছিলাম এটা সত্যি আজকে দেখার মতো পাঁচ মাস বেড়ে গেছে ছবিটা পুরো কালো আসছে আজকে ওয়েদার ভালো নেই তো তার জন্য এটা কিন্তু নদীর নোনা তো পুরো ফুলকপির মতো দেখতে

বন্ধুরা আমাদের কিন্তু মাছ ছাড়ানো চলছে এই জায়গাটা শুধু মানে দেখতে হবে দেখার মতো মাছ তাই না এদিকে আমাদের মাছ ছাড়ানোও চলছে নৌকা ভাবাও চলছে এদিকে মাছ ছাড়ানোও হয়ে গেছে খানিকটা দুজন কিন্তু মাছ ছাড়াচ্ছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার